নবী যা বলতো সাহাবীরা এটারই বরকত মনে করত। নবীর জবানটা এত বরকতি। খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু অভিমান করলেন, বাড়ির বাহিরে যায়া বালুর উপরে বসে রইছে, বালুর স্তূপের মধ্যে মাওলানা আলী বসে আছে, ফাতেমার লাগে একটু অভিমান করছে। আবার নবী যায়া ডাকে, ইয়া আবাত তোরাব, ইয়া আবাত তোরাব, অর্থ হলো এ বালুর বাপ, বালুর বাপ, বালুর বেলে আবার বাপ আছে। আমার নবী বলে, ইয়া আবাত তোরাব, এ বালুর বাপ। মাওলানা আলী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, বলে ফাতেমার সাথে রাগ করছো? না, আপনার মেয়ে খুব ভালো, আপনার মেয়ের সাথে রাগ করি নাই। বলে যা ঘরে যাও। মাওলানা আলী ঘরে চলে আসলো। এই জন্য মাওলানা আলীর একটা নাম হলো আবাত তোরাব। নবী বলছে বালুর বাপ, মাওলানা আলী কো আমার নাম বালুর বাপ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাবারা বন্ধুরা, সেই বিড়ালের বাচ্চার বাপের নামের সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সাথে সকালবেলা হাঁটতেছে নামাজের পরে। হাঁটতে 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 আবু হুরায়রা বলে, আমরা দুইজন ফাতেমার বাড়িতে চলে গেলাম। ফাতেমার বাড়িতে যাইয়া আমার নবী মেয়েকে ডাকে না, আলীকে ডাকে না, নবী ডাকে আইনা লোকা, আইনা লোকা, আইনা লোকা, সন্তান কই, শিশু কই, খোকা কই, খোকা কই, লোকা মানে খোকা, ছোট বাচ্চাদের আমরা খোকা বলি না, আইনা লোকা, আইনা লোকা, খোকা কই, খোকা কই, খোকা গেল কই। আবু হুরায়রা বলে, একটু পরে ছোট্ট একজন খোকা দৌড়াই আসলো, এই খোকার নাম হইল ইমাম হাসান। কি নাম? ইমাম হাসান। হাসান দৌড়াই আসলো। আসার পরে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ওনাকে জড়াইয়া ধরলো বুকের মধ্যে, হাসান নবীকে ধরলো, নবী হাসানকে ধরলো। আমি আবু হুরায়রা কোনোদিন দেখি নাই কোন মানুষকে এইভাবে রসুল জড়াইয়া ধরতে, এত সুন্দর করে ইমাম হাসানকে রসুল জড়াইয়া ধরলো, হাসান রসুলকে জড়াইয়া ধরলো। এইবার আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমি হাসান রে বড় ভালোবাসি, তুমি হাসান রে ভালোবাসিও, এবং কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসান রে ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। নবী কয়, আমি হাসানকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, যারা কিয়ামত পর্যন্ত আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। এবার আপনারা বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা আমরা চাই না? তা আল্লাহর হাবিব বলছে, যারা হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আমরা হাসান হোসেনকে ভালোবাসি কিনা? মোহাম্মদ খান ভালোবাসি কিনা? কারণ নবীজি বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়েদা শাবাবে মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার হাসান এবং হুসাইন হলো বেহেশতের যুবকদের সর্দার, বেহেশতের যুবকদের সাইয়েদ সর্দার, ওনাদেরকে যারা ভালোবাসবে। নবী বলে, মান আহাব্বুহুমা ফাকাদ আহাব্বানি, যারা তাদের দুইজনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই হাসান হোসেন দুইজনের শত্রুদামি করলো, হিংসা করলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুদামি করলো। একটু সিল্লা কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। এই ভালোবাসার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার থেকে চিঠি পাইছে, চিঠি, ও হুসাইন আপনি কুফায় আসেন, আপনার কাছে আমরা বয়াত গ্রহণ করব। আমাদের সমাজে অনেক লোক আছে বলে ফিরে ধরার দরকার নাই, ফিরে আমারে কি করব, বয়াতের দরকার নাই। কারবালা যুদ্ধে তো হইছে বয়াত লইয়া, কারবালা যুদ্ধ হইছে কি লইয়া, বয়াত লইয়া। ইমাম হুসাইন বলে, আমার হাতে তোমরা বয়াত রসুল গ্রহণ করবা,
এজিদ বলছে না আমার হাতে বয়াত নিতে হবে। এজিদ ভালো মানুষ ছিল না, এজিদ বেনামাজি বেরোজদারি ছিল, এজিদ নেশাকর ছিল, এজিদ জেনাকর লম্পট ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন একজন লম্পটের হাতে যদি বয়াত রসুলের ক্ষমতা চলে যায় কিয়ামত পর্যন্ত বয়াত রসুল কলঙ্কিত হয়ে যাবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়া হলেও নবীর বয়াত রসুলকে জিন্দা করে দিয়েছে। সুবহান, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি রওনা হলেন কারবালার ময়দানে, তিনি আসবেন রওনা হলেন। আসার টাইমে পরিবার পরিজন শিশু স্ত্রী পুত্র নারী সবাইকে নিলেন, তোমরা চলো আমরা কুফায় যাব, ইরাকে যাব, আমাদেরকে দাওয়াত দিয়েছে। আসলে দাওয়াতটা ছিল একটা কৌশল, কৌশল করে এজিদ বাহিনী ইমাম হুসাইনকে কুফায় নিয়ে যে হত্যা করবে, এটা ছিল তাদের প্ল্যান। আসলে দিছে দাওয়াত, এই দাওয়াতটা দিছে কি খাওয়াইতে না মারতে? জোরে কর না, জোরে কর না। আর কেউ কি দাওয়াত খাইতে যাইতে কি যুদ্ধ অস্ত্র তরোয়াল লইয়া যায় নাকি? ছোট ছোট বাচ্চাদেরকে লইয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন রওনা হলেন মদিনার থেকে, একজন সন্তানকে তিনি মদিনায় রেখে যাবেন, ওনার নাম হলো জয়নুল আবিদিন। জয়নুল আবিদিন অসুস্থ মানুষ, উনি যুদ্ধের ময়দানে যাবেন না, অথবা কুফায় যাওয়ার শক্তি ওনার নাই, উনি রওনা হবেন না। ইমাম হুসাইন ওনাকে রেখে গেলেন। যাওয়ার টাইমে আমার নবী জিল্লাউজা মোবারক জিয়ারত করে তারপরে রওনা হবেন। কোন দিকে সফরে যাইতে মুরব্বীদের কবর জিয়ারত করে যাওয়া হুসাইনের সুন্নাত। সুবহানাল্লাহ, নাতিরে বিদেশ পাঠাইতে দাদার কবর জিয়ারত করে পাঠাইবেন, বরকত আছে, আছে না বরকত? বাড়িওয়ালা মুরব্বীদের কবর জিয়ারত করে পাঠাইবেন, কোন দিকে আসলে কবর জিয়ারত করবেন, কারণ মুসাফির অবস্থা দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আল্লাহর হাবিবের রওজা পাক জিয়ারত করতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জিয়ারতের এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন, আমি হুসাইন কারবালার দিকে রওনা হয়েছি। জবানটা বড় করে কন্ন, আল্লাহু আকবার, আমাকে বিদায় দেন আমি কারবালা যাব। জয়নাল আবদিন অসুস্থ, ওনাকে নিবে না। জয়নাল আবদিন দৌড়াইয়া যাইয়া ইমাম হুসাইনের কদম ধইরা বলে, আব্বা হুজুর আপনি আমার একটা কথা রাখেন। বলে, কি কথা? বলে, আমাকে মদিনায় রেখে যাবেন না, আপনার সাথে আমি যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সন্দেহ হচ্ছে আমাদের এই সফরে কোনো বিপদ হইতে পারে, তুমি মদিনায় থাকো, রাসূলুল্লাহর একজন আওলাদ হলো মদিনায় থাকা দরকার, তুমি অসুস্থ, তুমি যুদ্ধ করতে পারবা না। জয়নাল আবদিন চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা হুজুর আমি যুদ্ধ করতে পারবো না ঠিক, কিন্তু আপনার সামনে যখন শত্রুরা তরোয়াল নিয়ে আসবে আমি জয়নালকে সামনে দিয়া দিয়া দিবেন, অন্তত আপনার শরীরের দুইটা কোব হইল, আমি জয়নালের গায়ে পড়লে আমি জয়নালের জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কান্না, সুবহানাল্লাহ। আখেরি সালাম লো ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। বলেন, তোমারি হোসেন যায় কারবা, আখির তোমারে হোসেন
যায় কারবালার ময়দান তোমার হোসেন যায় কারবালার ময়দান গিয়ে দিবর গলাকাটায়ে নারী পুরুষ গুলো কান্দে, একটা শোকের ছায়া মনে হয় মদিনায় নেমে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 কারবালায় আসলেন। কারবালায় ক্ষমা করলেন, ক্ষমা করার জন্য কিছু কাঠের দরকার, রান্না বান্না করার জন্য লাকড়ির দরকার। বন্ধুদেরকে বললেন, তোমরা কিছু কাঠ সংগ্রহ করো, বড় বড় কিছু পাথর আনো, পাথরের সাথে ক্ষমার রশি বাঁধতে হবে, তার তুফানে জড়ে যেন ক্ষমা নিতে না পারে। যখন পাথর তুলতে গেল পাহাড়ের কাছে, ইমাম হুসাইনের সাথীরা পাথর ছেড়ে চিৎকার দিয়ে হুসাইনের কাছে চলে আসে। আয়েশা বলেন, তা সর্দার হুসাইন গো, পাথর টান দিলে ভিতরে রক্ত জমাট দেখা যায়, পাথরের নিচে রক্ত আসলো কোথায় থেকে? গাছ কাটতে যাই, ডাল কাটতে যাই, গাছের থেকে রক্ত বাইর হয়, গাছের ভিতরে রক্ত আসলো কোথায় থেকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এরে আমার সাথীরা, টেনশন করো না, আমার দয়াল নবীজি আমাকে ভবিষ্যৎবাণী বলে দিয়েছে রে, যেদিন কারবালা হাজির হব সেদিন আকাশ বাতাস লাল হয়ে যাবে, গাছের পাতা পর্যন্ত রক্ত জমাট হবে, পাথরের নিচে পর্যন্ত রক্ত জমাট হবে। নিঃসন্দেহে এটাই কারবালার ময়দান। এই কারবালার ময়দানে আসার জন্যই আমার নবী বলেছে, একটু জবানটা বড় করে কর, আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আপনাদের মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আসেনি? বলেন না, মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি? পৃথিবীর সবচাইতে সুন্দর মদিনা শরীফ দেখছেন না? আপনি যান না এখনো, আল্লাহ যাওয়ার তৌফিক দেখ, জোরে কোন আমিন। যে একবার মদিনা শরীফ গেছে, পৃথিবীর সবকিছু মুলা যায় মদিনা, বারবার যাইতে মন চায়। কথা কর ঠিক কিনা বলেন। মন কান্দে একবার যেতে সোনার মদিনা, মন কান্দে একবার যেতে সোনার মদিনা,
আসলে কান্দিনি, কান্দলে বলেন মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই চাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার যেতে নাই, মন কান্দে একবার যেতে কত লোক যায় দলে দলে কত জন যায় শতবার, হত বাগার ভাগ্যে তাহার জুটিবে কি একটি বার, কত লোক যায় দলে দলে কত জন যায় শতবার, হত বাগার ভাগ্যে তাহার জুটিবে কি একবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি কপালে নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, কি করে যাই কিভাবে যাই, কি করে যাই যাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, আল্লাহ আমায় না নাও যদি তোমার বন্ধুর দরবারে, এই দরদিকে আছে আর হত বাগার সংসারে, আল্লাহ আমায় না নাও যদি তোমার বন্ধুর দরবারে, এই দরদিকে আছে আর হত বাগার সংসারে, দুঃখ নিয়ে গেলে মরে, দুঃখ নিয়ে গেলে মরে দুঃখ বলার কিছুই নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, আল্লাহ তুমি যেই সুন্দর করছো তোমার বন্ধুবর, এর মতো আর নাই যে কেহ কোরআনেতে পাই খবর, আল্লাহ তুমি যেই সুন্দর করছো তোমার বন্ধুবর, এর মতো আর নাই যে কেহ কোরআনেতে পাই খবর, সেদিন হাতে এই না অন্তরে, সেদিন হাতে এই না অন্তরে যেতে সালই রওয়া যায়, মন কান্দে একবার যেতে নাই, মন কান্দে একবার যেতে, কি করে যাই কিভাবে যাই, কি করে যাই যাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার যেতে নাই, মন কান্দে একবার যেতে, কত লোক যায় দলে দলে কত জন যায় শতবার, হত বাগার ভাগ্যে তাহার জুটিল না একটি বার, কত লোক যায় দলে দলে কত জন যায় শতবার, হত বাগার ভাগ্যে তাহার জুটিল না একটি বার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি কপালে নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার সোনার মদিনায়, মন কান্দে একবার আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করো।